Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Asule alochona ekta por ekta kore jacchi. Alhamdulillah rabbil alamin. Alochona korchi. Khub shohoj bhashay bhabe ajke jinishtake shesh korte chai. Somosto proshongsha Allah. এই জন্য যে আমাদের যা কিছুই আসে না কেন কখনো খুব প্রশংসা করলে যদি আমরা এটা মনে রাখি তাহলে আমাদেরকে বুঝতে হবে বা আমরা বুঝতে পারবো যে আমরা আসলে সত্যিকারভাবে আল্লাহ দাসত্ব করছি। কারণ আমার নিজস্ব প্রশংসা কোনো কিছু আমি সৃষ্টি করিনি বা সৃষ্টি করতে পারিও না, কারণ উনি তো বলছেন আমি রব্বিল আলামিন, তোমার যা কিছু প্রয়োজন আমি তোমাকে দিয়েছি। কারণ এই সমাজে তুমি বাস করো, এই সমাজে সব কিছু তোমার সেবা করবো, তুমি তাদেরকে আমার সেবার প্রতিদানে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, যেটা প্রতিপালনকারী আমাদের জন্য করে। আর আমাদের জন্য করেন দেখে আমরা বুঝতে পারি বা আমরা বুঝি যে প্রতিপালনকারী আমাদেরকে ভালোবাসে। যারা বুঝতে চায় না বা বুঝে না আমি তাদেরকে নিয়ে এই মুহূর্তে কথা বলছি না। আমরা যারা বুঝে বলে বিশ্বাস করি বা বুঝে বলে দাবি করি বা বুঝি বলে আমরা ওনাকে বিশ্বাসের সঙ্গে আমাদের সম্পর্ক আছে বলে আমরা চিন্তা করি, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আসলে সত্যিকারভাবে উনি যেভাবে চেয়েছেন সেই সম্পর্ককে আমরা ওনার সঙ্গে গড়ে উঠি উঠেছি কি না। যদি না হয়ে থাকে রোজার মাসকে কেন্দ্র করে আসুন না আমরা আরেকবার চিন্তা করে দেখি এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করি। কারণ মৃত্যু আমাদের জীবনে আসবেই, আর মৃত্যুর পরে আমাদের আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। যেহেতু উনি আমাদেরকে এখন সুযোগ দিয়েছেন, যেহেতু আমরা এখনও বেঁচে আছি, সেহেতু এখনই সময় আমরা এটা নিয়ে চিন্তা করার এবং প্রতিপালনকারীকে ধন্যবাদ দেওয়ার, যিনি কিনা বলছেন আমি হলো তোমাদের এমন একজন প্রতিপালনকারী যখন তোমার যা কিছু প্রয়োজন হয়েছে, তোমার না আলামিন সারা জাহানে যখন যাহার যা কিছু প্রয়োজন হয়েছে বিনা চাওয়াতে আমি দিয়ে দিয়েছি। সেই প্রতিপালনকারী যিনি আমার উপর এত দয়া করছেন, যিনি আমাকে নিয়ে এত চিন্তা করছেন, যিনি আমাকে এত মায়া করছেন, সে প্রতিপালনকারী সত্যিকার মা।